বাঁচতে পারল না প্রাণ বাঁচানোর ভীষণ ইচ্ছা ছিল কিন্তু ফাঁসির আদেশ বহালি রাখল কলকাতা হাইকোর্ট লস্কারি তৈবার সক্রিয় সদস্য পাকিস্তানি মোহাম্মদ ইউনুস ওরফে বিলালকে ফাঁসির ঘোষণা করেন বনগাঁ অতিরিক্ত জেলা বিচারক ভারতীয় দণ্ডবিধির একশো একুশ একশো একুশে একশো বাইশ ও একশো কুড়ি বি ধারায় ফাঁসির নির্দেশ দেয় আদালত বিলাল প্রথমে পাকিস্তান থেকে বাংলাদেশের ঢাকায় আস্থানা বানায় তারপর বেনাপোল পেট্রোপোল হয়ে ভারতে ঢোকে মূল কাজ ছিল উত্তর চব্বিশ পরগনা ও অন্যান্য বিভিন্ন জেলা থেকে যুব সমাজকে টাকা ও নারীর লোভ দেখিয়ে জঙ্গি সংগঠনে যুক্ত করা লস্কারি তৈবার সক্রিয় সদস্য রিক্রুটারের কাজ ছিল তার দেশদ্রোহিতা ও যুদ্ধাস্ত্র নির্মাণ ইত্যাদি বেআইনি কাজে বিলালকে দোষী সাব্যস্ত করে ষোলো এক সতেরো তারিখে ফাঁসির সাজা শোনায় বনগাঁ জেলার জজ আসামি আপিল করেন কলকাতা হাইকোর্টে এবং তার শুনানি ছিল আজ বিচারপতি জয়মল্ল ডিভিশন বেঞ্চে বেঞ্চে শুনানি হয়েছে তবে প্রশ্ন উঠেছে ছুটির দিনে বিশেষ কেন বসেছে এই সেই মামলা নিয়ে দেশের বিভিন্ন জেলে রাখার পর বিহারের তিহার জেলে বন্দি এখন বিলাল পাকিস্তানি জঙ্গির জন্য তৈরি হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্ট আদালত থেকে বিলালের জন্য দেয়া হয়েছে আইনজীবী কল্লোল মন্ডলকে কল্লোল মন্ডল বলেন বিলালের মতো দাগি জঙ্গিকে রাজ্যে রাখা নিরাপত্তার প্রশ্নের মুখে পড়েছে তাই আজই হয়েছে মামলার শুনানি বিলাল নিজেই চায় মামলার শুনানি করতে করা নিরাপত্তা নিরাপত্তায় দশটা নাগাদ হাইকোর্টে নিয়ে আসা হয়েছিল বিলালকে তবে ফাঁসির সাজা বহালি রাখল কলকাতা হাইকোর্ট